আজকে তিন বেডরুমের আরও একটি নতুন বাড়ি আপনাদের সাথে শেয়ার করব এই বাড়িটা লম্বাই হচ্ছে বিয়াল্লিশ ফিট এবং পাশের মাপটা হচ্ছে তেত্রিশ ফিট এবং স্কোয়ার ফিটে হচ্ছে বারোশো ষাট স্কোয়ার ফিট এবং শতকে হচ্ছে প্রায় আড়াই শতক জায়গার ভিতরে বাড়িটা ডিজাইন করা হয়েছে তো এ বাড়িতে তিনটে বেডরুম ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা দুটি টয়লেট রয়েছে এবং একটি কিচেন রয়েছে সামনে স্কোয়ার ফিট ওয়াইটের একটি বারান্দা রয়েছে এবং বারান্দার অংশটুকু আর সিসি সাত করা হয়েছে এবং এখানে সুন্দর একটি পোর্স করা হয়েছে আধুনিক মডেলের একটি ডিজাইন করা হয়েছে এবং সামনের ল্যান্ডস্কেপিংটা এরকম হবে দুই পাশে এরকম বাগান করতে পারেন এবং এখানে বসার কিছু জায়গা করা হয়েছে বসার জন্য এবং এখানে একটি সিঁড়ি ব্যবহার করা হয়েছে তো সব দিক দিয়ে বাড়ির সামনের লুকিংটা খুবই সুন্দর হয়েছে এবং কালার কম্বিনেশনও খুবই আধুনিক হয়েছে তো আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কি ধরনের কালার কম্বিনেশন চাচ্ছেন তো বাড়িটা দেখুন এখানে পানির ট্যাঙ্কটাকে এই আরসিসি সাদের উপরে রাখা হয়েছে তো আপনি চাইলে এখানে এভাবে করতে পারেন এবং সামনের যে প্যারাপেট অলটা হবে সাদের উপরে সাদের ডিজাইনটা এরকম হবে এভাবেই করে নিতে পারেন তো ভিউয়ার্স এই বাড়ির সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আপনি যদি পেতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে আপনি এই বাড়ির ডিজাইন নিয়ে নিতে পারবেন তো এ বাড়ির অন্যান্য পাশ যদি দেখি এটা হচ্ছে বাড়ির বাম পাশের ডিজাইন এবং এই অংশটাকে হচ্ছে পিছনের অংশের ডিজাইন একজাস্ট ফ্যানের জন্য এখানে জায়গা রাখা হয়েছে এবং এটা হচ্ছে টয়লেট টয়লেটের একটি জানালা এবং এখানে আরো একটি টয়লেট রয়েছে তো আমরা সেটা উপরে চাল সরিয়ে দেখব এটা হচ্ছে ডানপাশের ডিজাইন এবং বারান্দার নিচের অংশটা হাফল করা হয়েছে এবং গ্রিল দিয়ে বাকি অংশটা গ্রিল দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং উপরে কিছু অংশ অল করা হয়েছে এবং গ্রিলের ডিজাইনটা এভাবে করা হয়েছে সুন্দর একটি ডিজাইন দেওয়া হয়েছে তো এ যে আমরা উপর থেকে চাল এবং সাত সরিয়ে ভিতরের ইন্টিরিয়র রুম লেআউট দেখব তো ভিওর্স এটা হচ্ছে বাড়ির ইন্টেরিয়র অর্থাৎ ভিতরের রুম লেআউট দেখুন এই সিঁড়িতেও উপরে এই পোর্টস উপরে উঠে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে আমরা প্রথমে একটি বারান্দা পাবো ছয় ফিট ওয়াইটের একটি বারান্দা রাখা হয়েছে লম্বা এই বারান্দা থেকে এই গেট দিয়ে ভিতরে ঢুকলে আমরা প্রথমে ড্রয়িং রুম পাবো এই অংশ হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুম থেকে বাম দিকে গেলে আমরা ডাইনিং স্পেস পাবো এটি হচ্ছে ডাইনিং স্পেস এবং এই কর্নারে একটি বেডরুম রাখা হয়েছে এটি হচ্ছে একটি বেডরুম এবং ডাইনিং স্পেস থেকে সামনের দিকে গেলে সামনের দিকে গেলে আমরা পাবো এখানে হচ্ছে কমন টয়লেট এবং বাম দিকে এখানে রয়েছে কিচেন অর্থাৎ রান্নাঘর এবং ডান দিকে এখানে আরো একটি বেডরুম রাখা হয়েছে এবং ড্রয়িং থেকে ডান দিকে গেলে আমরা মাস্টার বেডরুম পাবো বড় একটি মাস্টার বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচড টয়লেট রয়েছে এবং অ্যাটাচড একটি অ্যাটাচড একটি ড্রেসিং রুম রয়েছে তো খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে ভিতরের রুম লেআউটগুলো খুবই সুন্দর হয়েছে অল্প জায়গার ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন বলতে হবে তো আপনি এবারের সম্পূর্ণ ডিটেলস ডিজাইন আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন অথবা ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকেও আপনি ডাউনলোড করে নিতে পারবেন আমাদের হটলাইনে যোগাযোগ করে আপনি সব কিছু নিয়ে নিতে পারবেন তো ভিউয়ার্স কমেন্টস করে জানিয়ে দেন আপনার এই ডিজাইনটা কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অথবা আপনি যদি এই ডিজাইনটা করতে চান অবশ্যই সেটা কমেন্টস করে জানিয়ে দেবেন আপনার মূল্যবান আমাদেরকে জানিয়ে দেবেন তো এই পর্যায়ে আমরা জানবো এই বাড়িটা বর্তমান বাজার দরে কত টাকা খরচ হতে পারে করতে গেলে তো সেই বিষয়টা এই পর্যায়ে আমরা জেনে নেব তো ভিউয়ার্স আপনি যদি এই বাড়িটা এভাবে কমপ্লিট করতে চান তাহলে বর্তমান বাজার দরে এই বাড়িটা করতে এগারো লক্ষ থেকে বারো লক্ষ টাকা আপনাকে খরচ করতে হবে কারণ বর্তমানে মালামালের দাম দর খুবই বেশি তো সেই কারণে এই বাড়িটা করতে খরচ একটু বেশি হতে পারে তো এগারো থেকে বারো লক্ষ টাকা আপনি টোটালি কমপ্লিট করতে পারবেন এ টু জেড বর্তমান বাজার দরে তো অবশ্যই এ বাড়ির খরচ স্থানভেদে কম বা বেশি হতে পারে এবং সময় তারিখ ভেদেও এ বাড়ির খরচ কম বা বেশি হতে পারে তো ভিওর্স আপনার খরচ সম্পর্কে যদি কোনো কিছু মতামত থাকে অর্থাৎ কোনো জানা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আমরা আপনার কমেন্টসের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো ভিওর্স বাড়ির ডিজাইনটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে নোটিফিকেশন বাটন অন করে রাখবেন যাতে পরবর্তীতে এই ধরনের বাড়ির ডিজাইন আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান এবং দেখে নিতে পারেন এবং এ ধরনের বাড়ির ডিজাইন আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ভিহ আজকে পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ